সৃষ্টি সৃষ্টি প্লাস প্রত্যেক দর্শক বন্ধুকে স্বাগত জানাব বিজ্ঞানের আলোয় জ্যোতিষ এই অনুষ্ঠানের তরফ থেকে কলকাতা প্রখ্যাত ইঞ্জিনিয়ারিং কলেজ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিনিয়র প্রফেসার এই অনুষ্ঠানের গেস্ট প্রফেসার ডক্টর বাসু এই কলেজের প্রফেসারের সঙ্গে সঙ্গে তিনি কিন্তু আজকে অ্যাস্ট্রোলজি জায়গাটাতেও এসেছেন তার কারণ অ্যাস্ট্রোলজি হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক সায়েন্স আর অ্যাস্ট্রোলজি পারে কিন্তু একজন মানুষকে সঠিক পথ দেখাতে আজকে আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই গণনা অনেক সময় ভুল হয়ে যায় কেন হয় এর পেছনের রহস্যটা কি সেটা নিয়ে এই অনুষ্ঠান আর এই অনুষ্ঠানটা আমার মনে হয় আজ পর্যন্ত মিডিয়াতে আপনারা দেখতে পাননি শুধুমাত্র আমাদের এখানেই আর এই অনুষ্ঠানের গেস্ট প্রফেসর ডক্টর বাসুকে নিয়েই এই অনুষ্ঠান প্রথম আমরা শুরু করি যেখান থেকে ঘরে বসে যে সমস্ত দর্শক বন্ধু এই অনুষ্ঠান দেখছেন আপনারাও যেরকম লাভবান হবেন তার সঙ্গে কিন্তু লাভবান হবেন যারা অ্যাস্ট্রোলজি করছেন বা যারা অ্যাস্ট্রোলজি শিখছেন তার কারণ এটা রিসার্চ ওয়ার্ক তিনি এটা নিয়ে রিসার্চ করেন এবং সেখান থেকে যে তথ্যগুলো কেন একজন মানুষের জীবনের প্রেডিকশান ভুল হয়ে যায় সেটা কিন্তু হাতে কলমে দেখিয়ে দেওয়ার মতো অনুষ্ঠান তাই শুরুতেই বলেছিলাম যে এই রকম অনুষ্ঠান আজ পর্যন্ত মিডিয়াতে আপনারা দেখেননি বা দেখার সৌভাগ্য হয়নি যে মানুষটির হাত দিয়ে এই অনুষ্ঠান দেখব ওনাকে স্বাগত নমস্কার আপনাদের নমস্কার আশা করি সবাই ভালো আছেন গত সপ্তাহের প্রোগ্রামের সূত্রপাত ধরেই আজকের প্রোগ্রামের শুরু গত বৃহস্পতিবার আপনারা জানেন এবার থেকে প্রত্যেক বৃহস্পতিবার রোববার দুটো লাইভ ছাড়াও প্রত্যেক বৃহস্পতিবার দেখছেন কারণটা আশা করি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন আপনাদের চোখের সামনে তুলে ধরে ধরা হয় এই জ্যোতিষশাস্ত্র শুধু ছেলে খেলার বিষয় নয় জ্যোতিষশাস্ত্র কেন যে কোনো শাস্ত্রই তাই এই শাস্ত্র নিয়ে যখন আমরা পড়াশোনা করি তাও ঠিক আছে তো যখন যে কোনো শাস্ত্র শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন বা জ্যোতিষ বলুন আইন বলুন বা বিজ্ঞানের যে কোনো ক্ষেত্র যখন আমরা কারুর উপরে প্রয়োগ করি সেই জায়গায় দায়িত্ব কিন্তু প্রচুর বেড়ে যায় কারণ আপনার কোনো সবসময় মাথায় রাখতে হবে আপনি অন্যের জীবনে এই শাস্ত্রটাকে প্রতিফলন করাচ্ছেন তো তার জন্যে এই শাস্ত্র সম্বন্ধে ঢুকতে হবে যে কোনো শাস্ত্র পড়াশোনা যথেষ্ট গুরুত্ব আছে এটা আমরা ছোটবেলা থেকেই শুনেছি এবং জীবনের শেষ দিন অবধি এই পড়াশোনা চলে জ্যোতিষশাস্ত্রও ঠিক সেভাবেই সেই বলতে পারেন বার্তা বহন করে যে এই শাস্ত্র সম্বন্ধে যথাযথ নলেজ না থাকলে এটা প্র্যাকটিস করা উচিত নয় এই শাস্ত্র গত সপ্তাহে আমি দেখিয়ে দিয়েছিলাম লগ্ন ছকের সঙ্গে আমরা যে চারটা আসে ভাবস্ফুট বা ভাব চলিত ছক চাট অর্থাৎ ভাব চাট এটার গুরুত্ব কতখানি দেখিয়েছিলাম নবাংশ লগ্ন ছক করার সঙ্গে সঙ্গে নবাংশ ছক এই ভাব ছক ভাব কতটা জরুরি ডি ওয়ানে দেখা যাচ্ছে যে একজন জাতক জাতিকার বিবাহিত জীবনে অশান্তি থাকবে দাম্পত্য কলহ থাকবে তার সপ্তম স্থান কিন্তু ভাবস স্ফুটে ভাব ছকে এসে দেখাচ্ছে সেই জায়গাটায় অর্থাৎ সপ্তমে যে গ্রহ খারাপ থাকার জন্য কলহ থাকবে সেই গ্রহ কিন্তু সেখান থেকে ভাবসফুটে সরে গিয়ে তার ষষ্ঠের ফল দিচ্ছে অর্থাৎ আগের ঘরের ফল দিচ্ছে তাহলে প্রেডিকশন রং হয়ে গেল এবং প্র্যাকটিক্যালি তাই হয়েছিল আমি বলেছিলাম এই ব্যক্তি আমার কাছে মিস করেছিল এক মাস আগে এবং তিনি বলেছিলেন আমি প্রায় দশজন অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে দেখেছি আপনি প্রথম যিনি বললেন আমি বিবাহিত জীবন আমার খুব ভালো হবে এবং তাই ঘটনা তাই আমার কোনো প্রবলেম নেই আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ মাই ওয়াইফ আই এম ভেরি মাচ হ্যাপি তো সেটা কারণটা আগের দিনে আমি বুঝিয়েছিলাম বলেছিলাম আলোচনা করেছিলাম তো আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে মানুষ চেনা অর্থাৎ মানুষের প্রকৃতি নির্বাচন একজন মানুষকে চিনতে গেলে আজ এ হিউম্যান বিং সে কি ধরনের মানুষ সেটা আমাদের জীবনে সমাজ জীবনে এবং আমাদের কর্মজীবনে এবং ব্যক্তিগত জীবনে পদক্ষেপ দরকার আমি যদি বলি একটু ভেঙে নি কোন জায়গায় মেনলি আমাদের একজন মানুষকে চিন্তা চিনতে হয় মানুষের প্রকৃতি দেখতে যদি বলি ফ্যামিলিতে ফ্যামিলিতে আমি একজন অনেক মানুষের উপর ডিপেন্ডেন্ট এবং এই ডিপেন্ডেন্সিটা কতটা যাবে সেইটা যদি আমি ঠিক করতে চাই তাহলে অবশ্যই আমাকে জানতে হবে এই মানুষটি কেমন আমার দাদা আমার ভাই আমার দিদি মানেই সে ভালো মানুষ হবে তার প্রতি আমি ডিপেন্ড করে চোখ বন্ধ করে ভরসা করব না কারণ বাস্তব ক্ষেত্রে ইমোশন বা ভাব আবেগের কোনো জায়গা নেই বুদ্ধিমত্তার পরিচয় হচ্ছে তাকে যে জানতে হবে সেই মানুষটি কেমন এবং কর্মজীবনে ধরুন আমি একটা বিজনেস করছি আমার বিজনেসে আমি কি কি কর্মচারীদের রাখবো এবং কোন কর্মচারীকে আমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করব আপনারা জানেন যারা বিজনেসম্যান তাদের ক্ষেত্রে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কতটা ইম্পর্টেন্স রাখে কতটা গুরুত্বপূর্ণ কারণ এই এমন একটি পোস্ট যার কাছে প্রচুর কনফিডেন্সিয়াল ইনফরমেশন থাকে আমাকে জানতে হবে এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টটি আমার যে পার্সোনাল যে কনফিডেন্সিয়াল ইনফরমেশন সেটা অর্থের বিনিময়ে অন্য কাউকে অর্থাৎ আমার কোনো কম্পিটিটারকে সে বিক্রি করে দিচ্ছে কিনা অর্থাৎ সে কতটা লয়েল এই লয়েলটি পাওয়া ভীষণটা অর্থাৎ সে কতটা লয়েল আমার জেনে তাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই পদটিতে নিযুক্ত করা হবে আমার ভাই আমার দাদা আমার বোন এরা আমায় কোনোদিন ঠকাবে না তাই আমি একে রেখে দিলাম আমার বিজনেসে দিয়ে দিলাম ভুল দেখবেন আপনাদের বাস্তব জীবনেও আমাদের নিজেদের লোকেরাই বেশি কিন্তু ঠকায় অনেক ক্ষেত্রে তার কারণ তারা জানে যদি আমি কিছু একটা ভুল করি আমাকে কিছু বলবে না আমার নিজের লোক তো কিন্তু বাইরের লোকের ভয়ে থাকতে পারে আমাকে যখন তখন আমাকে এই পদ থেকে সরিয়ে দিতে পারে তো সেই ক্ষেত্রে বাস্তবে উল্টো হয় আর থার্ড হচ্ছে আমি আমার বিবাহিত যখন জীবনে আমি কতটা কারোর উপর ডিপেন্ডেন্ট আমি একজন স্বামী তার স্ত্রীর উপরে স্ত্রীকে কি করে চিনবে বা একজন স্ত্রী তার স্বামীকে কি করে চিনবে অ্যাস এ হিউম্যান তার প্রকৃতি সে কেমন মানুষ জানা দরকার অনেক সময় স্বামীর স্ত্রী রিলেশন ভালো বাট ইন ল শ্বশুর লোক শ্বশুর বাড়ির লোকের সঙ্গে বডি মনে হচ্ছে না কেন ঠিক এই জায়গাগুলো থেকে আমাদের একজন মানুষের প্রকৃতি নির্বাচন মানুষটা কেমন সেটা জানা দরকার আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। একটা চাট নিয়ে আলোচনা করি প্রথমেই বলি এই একজনের মেন্টালিটি একজন অ্যাজ এ হিউম্যান বিইং মানুষ কেমন জানার জন্যে যে ছকটা যে চাটটা ইম্পেন্ট সোনল যেমন ডি ওয়ান বলি বারবার লগ্ন ছক নবাংশ ছক ভাব ছক সেরকম আজ একটা ছক বলবো যে ছকটা একমাত্র মানুষের প্রকৃতি নির্বাচন করার জন্যেই আমরা দেখে থাকি আমরা দেখে থাকি মানে সেটাই দেখা উচিত যদিও কজন দেখছেন না দেখছেন সেটা আপনাকে ভালো মতো জানবেন যাই হোক আজকে প্রোগ্রাম দেখলে বুঝতে পারবেন যে কতটা দেখা জরুরি তো সেই নিয়ে বলি একটা কেস আমি আপনাদের সামনে তুলে ধরছি জাতকের জন্ম ছাব্বিশে সেপ্টেম্বর নাইনটিন এইটি সিক্স বিকেল তিনটে পঞ্চান্ন মিনিটে দিল্লিতে জাতকের দেখুন ডি ওয়ান বা লগ্ন ছক দেখতে পারেন তাহলে দেখবেন এই ছকের মধ্যে আলাদা করি বাকিগুলোর কথা পরে আসছি এই ছকের মধ্যেই ডি ওয়ান এই ছকের মধ্যেই দেখুন জাতকের লগ্ন হচ্ছে মকর লগ্ন এবং এখানে দ্বিতীয় বৃহস্পতি তৃতীয় রাহু ষষ্ঠে চন্দ্র এবং দেখতে পাচ্ছেন নবমে রবি বুধ কেতু দশমে শুক্র একাদশে শনি দ্বাদশে মঙ্গল দেখেন দেখতে এবার দেখুন কিছু এরো দেওয়া আছে এখানে কিছু এরো দেওয়া আছে এই অ্যারো গুলো ইন্ডিকেট করছে এর ভাব ছক বা ভাবস্ফুট ছক এই ভাবস্ফুট ছকে এই অ্যারো গুলো ইন্ডিকেট করে যাওয়া মানে হচ্ছে দেখুন এই যে বৃহস্পতি সে লগ্নে চলে আসছে এই যে শনি সে দশমে চলে আসছে ঠিক বলছি কথাটা ভুল বলছি অনেকে বলে থাকে যারা একটু পড়াশোনা করেন কখনোই গ্রহ শিফট করে যায় না পরের ঘরেতে কোনো একটা গ্রহ একজন জাতক জাতিকা যখন জন্মগ্রহণ করলো সেই সময় দ্য স্ন্যাপশট

আমাদের খুব ভালো করে বোঝা উচিত একটা হলো স্থান আর একটা হলো ভাব আমরা যে বলি মেষ স্থানের অধিপতি মঙ্গল তার মানে কি সেটা ভাব হলো তা কিন্তু নয় যদি মেষ লগ্ন হয় তখন বলবো তার লগ্নের ভাব ভাব মানে আমরা লগ্ন থেকে এক দুই তিন চার করে যেগুলো আসে সেই অনুযায়ী ভাব প্রথম ভাব দ্বিতীয় ভাব তৃতীয় ভাব আর স্থান মানে স্থানটা ফিক্স রাশি অনুযায়ী তাহলে এইখানে স্থান শনি কিন্তু এখানেই আছে শনি কিন্তু শিফট করে যায়নি শনি বৃষ্টিক থেকে তুলাতে চলে আসেনি শনি বৃষ্টিকেই আছে এই বৃষ্টিকে তুলা বলবো না আমি দশম ভাবের ফল দিচ্ছে ঠিক আছে আবার দেখুন এখান থেকে অ্যানালাইসিস যদি করতে পারি আমরা এখানে দেখা যাচ্ছে দেখুন লগ্নপতি শনি লগ্নপতি শনি আমরা জানি বৃষ্টিকে ভালো ফল দেয় না ডিওনা বৃষ্টিকে আছে শনি ভালো ফল দেয় না কিন্তু উল্টো হবে তার কারণ এই লগ্নপতি শনি দশমে ফল দিচ্ছে দশমে ফল দিচ্ছে দশম ভাবের ফল দিচ্ছে বুঝতে পেরেছেন ভাবের কিন্তু দিকটা চলে এলো তুলাতে মঙ্গল এই বৃষ্টিক থেকে তাহলে বোঝা যাবে এই জাতক বা জাতিকা টেকনিক্যাল ওয়ার্ক খুব ভালো হবে এ যদি টেকনিক্যাল লাইফ ফিল্ডে যদি চান তাহলে এনার টেকনিক্যাল নলেজ এবং এ বিষয়ে তার ইন্টারেস্ট থাকবে মানসিকতাটা টেকনিক্যাল হবে এবার দেখুন এই শনি এই শনি এবার নবাংশে চলে আসি নবাংশ মানে আমরা জানেন যেটা আগের দিন বলেছিলাম ডি এর সঙ্গে একটা চার্ট দেখতে হয় নবাংশ যেটা খুব গুরুত্বপূর্ণ যেখান থেকে আমরা গ্রহের বলবত্তা বিচার করি এই নবাংশে দেখুন এই ডিওয়ানের লগ্নপতি শনি নবাংশে তুঙ্গ এই জায়গাটা শনির লগ্ন অনুযায়ী অশুভ হোক বা শুভ হোক যদি অশুভ হয় মনে রাখবেন অশুভ গ্রহ তুঙ্গস্থানে সব সময় ভালো ফল দেয় সে অশুভ হলেও লগ্ন সাপেক্ষে অশুভ হলেও এই দেখুন শনি কিন্তু এইখানে লগ্নপতি টি লগ্নপতি শনি নবাংশে তুঙ্গ অর্থাৎ এই জাতক জাতিকা শনির দশা অন্তর্দশাতে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে সন্ন্যাসী হয়ে যায় বলবো না তার জন্য নবম স্থান দেখতে হয় নবম ভাব দেখতে হয় সেটা আলাদা কথা কিন্তু শনির দশা অন্তর্দশায় ইনি আধ্যাত্মিক মানসিকতাটা এনার বেড়ে যাবে আধ্যাত্মিক চর্চা করবেন এবার দেখুন ডি থ্রি ড্রেকান যেটা নিয়ে আজকের মূল বিষয়বস্তু ড্রেকান এই যেটা কিনা একজন মানুষ কেমন সেটা বুঝতে সাহায্য করে আলাদা সম্পূর্ণ আলাদা ছক বুঝতেই পারছেন প্ল্যানেটারি যে পজিশন চেঞ্জ হয়ে গেছে এখানে একদিন কি বলবো এই ডি ওয়ানে এক রকম গ্রহ সেটা অন্য বর্গ ছকে কি করে চেঞ্জ হয়ে যায় তার ম্যাথামেটিক্সটা আরেকদিন বলবো সে সময় আজকে পাবো না না হলে বলে দিতাম তো এই দ্রেক কানে দেখুন দ্রেক কানে সমসপ্তমে এই যে লগ্নপতি ডিওয়ানের লগ্নপতি শনি দ্রেক কানে সমসপ্তমে অবস্থান করছে দ্রেক কানে লগ্ন বুঝতে পারছেন কন্যা লগ্ন এবং এই শনি সমসপ্তমে থেকে লগ্নে দৃষ্টি দিচ্ছে বুঝতে পেরেছেন শনি তাহলে বৃহস্পতির জায়গায় আছে দ্রেক কানে তাই কোনো সমস্যা কিন্তু নেই এবং সে পূর্ণ দৃষ্টি দিচ্ছে লগ্নে লগ্নে যদি ভালো অবস্থায় থেকে কোনো গ্রহ ভালো স্থানে থেকে কোনো গ্রহ লগ্নে দৃষ্টি দেয় তাহলে সেটা সবসময় শুভ এবার চলে আসুন তাহলে এখানে ডিথ্রিতে কোনো সমস্যা নেই শনি দৃষ্টি দিচ্ছে লগ্নতে অর্থাৎ ভালো সেই ক্ষেত্রে এবার দেখুন ডি থ্রিতে ডি থ্রিতে দেখুন রবি রীতিতে রবিয়া বা লগ্নেতে আছে এখান থেকে বোঝা যায় ওনার মেন্টালিটি কেমন রবি আমাদের কি করা হয় আমাদের প্রেস্টিজ আমাদের আত্মমূল্যবোধ এগুলোকে বাড়ায় এবং লিডিং মেন্টালিটিটা একটা পরিচয় দেয় এই লগ্নে রবি কিন্তু ঠিক থাকলে বা বোঝা যাচ্ছে এবং ভালো জায়গাতে আছে অর্থাৎ জাতক ভালো লিডার হবে লিডিং টাইপের কোনো ওয়ার্ক যেখানে সুপারভাইজ করবেন সেই জায়গাতে যেখানে ডমিনেট করার দরকার আছে কিছু সেই জায়গাতে তিনি সেরকম হবে এবং স্বাধীন চেতা মানুষ হবে আবার ডি নাইনে দেখুন আবার এই ডি নাইনে লগ্ন লগ্নতে বুধ আছে বুধের জায়গাটা ভালো এখানে সিংহেতে বুধ ভালো ফল দেয় ডি লাইনে লগ্নে বুধ আছে এবং বুধ জানেন আমাদের একটু চিন্তা ভাবনা গুলো একটু বৈষয়িক চিন্তা ভাবনা গুলো বলুন এটা কিনা খুব ভালো একটা কারক মানে আমাদের বুদ্ধির কারক সেই জায়গাতে অর্গানাইজড মেন্টালিটির পরিচয় দিচ্ছে এই বুধ তো এই জাতক থেকে খুব ভালো অর্গানাইজড মেন্টালিটির হবে যেখানে কিন্তু এইখানে দেখুন বুধ থেকে আমরা বুঝতে পারছি না কারণ এইখানে বুধ ডি ওয়ানে অষ্টমের ফল দিচ্ছে বুধ কিন্তু অষ্টমের ফল দিচ্ছে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট দেখুন এইখানে আমি দেখছি ডি ওয়ানে এই শুক্র ফল দিচ্ছে নবমের শুক্র ফল দিচ্ছে নবমের তাহলে শুক্রের এই জায়গাটা আমরা বলবো তুঙ্গ তো এবং সেইখানে শুক্র এখানে নবম্পতি আবার দেখুন নবমপতি বুধ নিজস্তি বাট নবম্পতি বুধ বলছি বুধ এখানে তুঙ্গ তো এইখানে বুধ তুঙ্গ থাকলেও আমি বলতে পারবো না জাতকের ভাগ্য খুব ভালো হবে ডি ওয়ানে বুধ তুঙ্গ স্থানে কন্যাতে বসে আছে আমি কিন্তু বলতে পারবো না যে বুধ তুঙ্গ থাকার জন্য এতকের খুব ভাগ্য খুব ভালো হবে তার কারণ ভাব চাটে অষ্টমে চলে যাচ্ছে এটা বলতে পারবো সেই জাতক বহুদিন বাঁচবেন অষ্টম থেকে আমরা আয়ু বিচার করি এবং এনার মামলা মোকদ্দমাতে কোনো সমস্যা হবে না যদি কিছু আসে ইনভলভ হন তাহলে খুব ভালো হবে হি অর শি উইল গেট ভেক সেই জায়গায় বলবো সেক্ষেত্রে ভাগ্যর জায়গাটা কিন্তু আসছে না কারণ এই ক্ষেত্রে ভাগ্যের ফল দিচ্ছে না বুধ থেকে বুধ থেকে ফল দিচ্ছে অষ্টমের তার আয়ু বেশি হতে পারে এবং দেখুন লগ্নে লগ্নেতে লগ্নেতে কিন্তু লগ্ন প্লাস বৃহস্পতি ফল দিচ্ছে এই ডি ওয়ানে বৃহস্পতি ফল দিচ্ছে মানে ভাব স্ফুট অনুযায়ী বৃহস্পতি ইতিহাসে কিন্তু লগ্নে ফল দিচ্ছে ভাব স্ফুট অনুযায়ী ডি ওয়ানে অর্থাৎ এই ভদ্রলোক এই জাতক কিন্তু খুব ভালো মনের মানুষ হবেন এবং বৃহস্পতি লগ্নে ফল দেওয়ার জন্য এনার লিডিং মেন্টালিটি হবে এবং খুব ভালো একজন সৎ মানুষ এবং গুরু হতে পারবেন খুব ভালো টিচার হতে পারবেন ঠিক আছে এবার দেখুন মঙ্গল কিন্তু একমাত্র কোথাও যাচ্ছে না মঙ্গল এই সমস্ত গ্রহগুলোর মধ্যে মঙ্গল দ্বাদশেই রয়েছে অর্থাৎ বলা যায় এই জাতক মাঙ্গলিক আমরা জানি এক চার সাত আট বারোতে মঙ্গল থাকলে সে মাঙ্গলিক তার মানেই নয় দেখতে হবে ভাবচারটা কি হচ্ছে মাঙ্গলিক হলেও সে তার মাঙ্গলিক দোষ আছে কিনা বা ফলটা পাচ্ছে কিনা তার জন্য দেখতে সে ব্যাপারে বলবো আর শেষে দেখুন ডি ওয়ান এবং ডি নাইনে চন্দ্র তে আছে ডি নাইন ডি ওয়ান এবং ডি নাইনে চন্দ্র সিক্স তে আছে কিন্তু পঞ্চমে ফল দিচ্ছে এবং চন্দ্র এবং বৃহস্পতি এবং চন্দ্র এবং বৃহস্পতি এখানে দেখুন যে ডি থ্রিতে বলবো ডে চন্দ্র এবং বৃহস্পতি এক জায়গায় রয়েছে অর্থাৎ সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস খুব ভালো থাকবে এবং ভদ্রলোক দেখুন শুক্র থাকলেও ফল দিচ্ছে নিচস্তের সেই ক্ষেত্রে বাট সক্ষেত্রে এখানে আছে ডি ওয়ানে সেই ক্ষেত্রে বলবো যে নাইনথ প্লেস নিচস্ত স্থান কন্যা হলেও সেই কন্যায় কিন্তু ফল দেবে না সেই নাইনথের ফল কিন্তু চলে আসছে আলটিমেটলি আমাদের এই শুক্র বুধ রবি এবং শুক্রের জায়গাতে এবং ডি থ্রিতে শুক্র দিচ্ছে দেখুন এই ডি থ্রিতে শুক্র যদি আমরা ধরে নিই টেনতে ফল দিচ্ছে এই জায়গাটা করে তাহলে এর কিন্তু কাজের জায়গা যথেষ্ট ভালো হবে এবং চন্দ্র শুক্র এরকম একটা গ্রহ সন্নিবেশের জন্য আমরা বলবো টেকনিক্যাল ওয়ার্ক ছাড়াও চন্দ্র এবং শুক্র গ্রহ শনি জন্ম বলবো টেকনিক্যাল ওয়ার্ক ছাড়াও এই ভদ্রলে কিন্তু ভালো একজন জ্যোতিষ হবে জ্যোতিষ হতে গেলেও যা যা দেখার দরকার সেটা কিন্তু আমরা সময় দেখে নিই তার চার্ট অনুযায়ী না হলে সবাই কিন্তু জ্যোতিষ হতে পারে না আজকে সময় বেশি নেই এক্সপ্লেন করার সময়ের সঙ্গে সঙ্গে আমাদের তো বিদায় নিতেই হবে কিন্তু বিদায় নেওয়ার আগে এটাই বলবো যে অনুষ্ঠানটা যে দেখলেন এখান থেকে কিন্তু আজ অনেক কিছু বুঝতে পারলেন শিখতে পারলেন এই কারণেই এত ডিটেলস করে দেন বলেই কিন্তু এই অনুষ্ঠানের গেস্ট প্রফেসর ডক্টর বাসু তিনি কিন্তু যে বারোশো টাকা নেন ফিজ সেটা খুব সামান্য তবু আজকের দিনে দাঁড়িয়ে অনেক মানুষের পক্ষে সেটা সম্ভব হয় না তাই একটা প্রশ্ন করে চিঠি লিখুন ওনার একটাই ঠিকানা কালীঘাট ফরচুনাতে সেখানে মাত্র দুশো টাকা আর এই চিঠি নিয়ে অনুষ্ঠানগুলো ফলো করুন সেখানে আলোচনা তো হবেই আর আপনাদের কাছে একটা বিশেষ রিকোয়েস্ট সেটা এই অনুষ্ঠান কীরকম লাগছে বা আপনাদেরও যদি মনের মধ্যে কোনো বিষয় থাকে যে এই বিষয়টা নিয়ে আলোচনা করুন সেটা আপনারা যে মোবাইল নাম্বার রয়েছে সেখানে এস এস করুন বা ওয়েবসাইট রয়েছে সেখানেও আপনারা লিখে জানান আপনাদের বিষয় নিয়েও কিন্তু আমরা আলোচনা করব সময় তো আজকে শেষ বিদায় নিতেই হবে অবশ্যই ফোনে বুকিং করে যোগাযোগ করবেন ভালো থাকুন নমস্কার নমস্কার